আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে, দেখো, সাঁতরা প্রকাশনী নিউ অ্যান্ড আপডেটেড, ডক্টর দুলাল চন্দ্র সাঁতরা ক্লাস 10, জীবন বিজ্ঞান ও পরিবেশ পরিচয়, চৌধুরী ভট্টাচার্য সাঁতরা, এই পাঠ্যবইটির দ্বিতীয় অধ্যায়, জীবনের প্রবাহমানতা। এই এই পাঠ্যবইটির অনুশীলনীর প্রশ্ন উত্তরের আজকে হচ্ছে আমার পার্ট 4-এর ভিডিও। আজকে আমি দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্ন, প্রশ্নের মান 5, এই প্রশ্নের মান 5-এর 7 উত্তরগুলো নিয়ে আমি আলোচনা করব। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো, আর আগের পাঠগুলো অবশ্যই দেখে নিও। এই ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে, সেই লিঙ্কে ক্লিক করে 4টে লিঙ্ক পাবে তোমরা, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, ইতিহাস এবং ভূগোলের প্লে লিস্ট করা রয়েছে, সেখান থেকে তোমরা বাকি অধ্যায়গুলো দেখে নাও। তোমরা কোন প্রকাশনের বই পড়ছো অবশ্যই কমেন্ট করে জানাও। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। তো 1 নম্বরের প্রশ্ন কি বলেছে দেখো, ক্রোমোজোম কি, ক্রোমোজোম কিভাবে সৃষ্টি হয়, এই উত্তরটি আমরা পাঠ্য বইয়ের 38 পেজে দেখে নেবো। 38 পেজ দেখো, ক্রোমোজোম কাকে বলে, এখান থেকে এই অবধি লিখবে, এবং ক্রোমোজোম কোথায় মানে কিভাবে সৃষ্টি হয়, এই উত্তরটা হবে এখান থেকে এই অবধি লিখতে হবে, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। নেক্সট দেখো, 2 নম্বরের প্রশ্ন, মাইটোসিস কোথায় ঘটে, মাইটোসিসের প্রোফেজ দশার বর্ণনা দাও। পাঠ্য বইয়ের পেজ 47 দেখবো, সরি 44, তারপর 47, প্রথমে 44 দেখে নাও। আচ্ছা, প্রথমে তোমরা দেখে নাও, দেখো মাইটোসিস কোথায় ঘটে, দেখে নাও, এই যে স্থান, এই যে মাইটোসিস, মাইটোসিস স্থান দেখে নাও, অর্থাৎ এখান থেকে এই অবধি, আচ্ছা, এবং প্রোফেজ দশাটা দেখে নাও, 47 পেজে রয়েছে। তো এটা হচ্ছে আমাদের 47 পেজ। দেখো মাইটোসিস এই যে প্রোফেজ দশা, উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে, আর তার সঙ্গে এই ছবিটি কিন্তু অবশ্যই দিতে হবে। নেক্সট দেখো, 3 নম্বরের প্রশ্ন, দেখো কোষ চক্র কাকে বলে, কোষ চক্রটি সংক্ষেপে বর্ণনা করো। এটা আমরা পাঠ্য বইয়ের পেজ 46 দেখে নেব। দেখো এই হচ্ছে কোষ চক্র, যে কোষের বৃদ্ধি ও বিভাজনের বিভিন্ন দশার চক্রাবর্ত আবর্তনকে কোষ চক্র বলে, আর কোষ চক্রে চক্রের পুরো বর্ণনা দিতে বলেছে। দেখো এই যে কোষ চক্রের পর্যায়গুলো লিখবে, দুটো পর্যায় আছে, একটা হচ্ছে ইন্টারফেজ, একটা হচ্ছে দেখো মাইটোটিক ফেজ, একটা ইন্টারফেজ দশা, একটা দেখো এই যে মাইটোটিক ফেজ দশা, আর গুরুত্বটা লিখে দেবে, তার সঙ্গে ছবিটা কিন্তু অবশ্যই দিয়ে দেবে, ঠিক আছে? নেক্সট দেখো, 4 নম্বরের প্রশ্ন, দেখো চিত্র সহ মাইটোসিসের মেটাফেজ ও প্রোফেজ দশার বর্ণনা করো। এটা আমরা পাঠ্য বইয়ের 47 পেজ দেখে নেব। দেখো এই হচ্ছে প্রোফেজ দশা, এর আগেও দেখেছি, এখান থেকে এই অবধি উত্তর লিখবে, তার সঙ্গে ছবি দেবে। আর মেটাফেজ দশা দেখে নাও, প্রোফেজ ও মেটাফেজ, এই হচ্ছে আমাদের মেটাফেজ দশা। তো মেটাফেজ দশাটা এখান থেকে লিখছো, পুরোটা লিখে দেবে। নেক্সট পেজটা দেখে নাও তোমরা, 48 পেজে শেষ হয়েছে, এই অবধি লিখবে। নেক্সট উত্তর দেখো, নেক্সট দেখো 5 নম্বরের প্রশ্ন, যে মিওসিসকে হ্রাস বিভাজন বলে কেন, বা এর সাথে দেখো মিওসিসের তাৎপর্য উল্লেখ করো। ফার্স্ট পার্টটা আমরা পাবো 51 পেজ এবং সেকেন্ড পার্টটা 52-এ দেখবো। প্রথমত 51 দেখে নাও, এ দেখো মিওসিসকে হ্রাস বিভাজন কেন বলে, দেখো এই যে মিওসিস প্রক্রিয়ায় মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা অপত্য কোষে হ্রাস পায়, অর্থাৎ অর্ধেক হয়ে যায়, এই কারণে মিওসিসকে হ্রাস বিভাজন বলা হয়। আর মিওসিসের তাৎপর্য দেখে নাও, দেখো 52 পেজ, মিওসিসের তাৎপর্য অনেকগুলো পয়েন্ট আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা পয়েন্ট রয়েছে, ঠিক আছে? নেক্সট দেখো, 6 নম্বর প্রশ্ন, দেখো যে উপযুক্ত উদাহরণ সহ অযৌন জননের 5টি পদ্ধতি বর্ণনা করো। 54 পেজ দেখবো আমরা। দেখো অযৌন জননের যে 5টি পদ্ধতি রয়েছে, তার মধ্যে 1 নম্বর দেখো এই বিভাজন পদ্ধতি, এর উদাহরণ এবং জনন কৌশল পড়তে হবে। নেক্সট 2 নম্বর দেখো ক্রোধগম, এর মধ্যে ইস্ট হাইড্রা রয়েছে, এদের জনন কৌশল। 3 নম্বর দেখো এখানে রয়েছে খন্ডি ভবন রয়েছে, যা স্পাইরোগাইরা, আচ্ছা এটার জনন কৌশল। নেক্সট পেজ দেখো, দেখো রেণু উৎপাদন, আর 5 নম্বর দেখে নাও পুনরুৎপাদন। চলো 7 নম্বরের প্রশ্ন, দেখো যে অঙ্গজ জনন কাকে বলে, প্রধান 3 প্রকার অঙ্গজ জনন ব্যাখ্যা করো। এটা আমরা পাঠ্য বইয়ের পেজ 55-তে দেখে নেবো। দেখো পাঠ্য বইয়ের পেজ 55, এই যে অঙ্গজ বংশবিস্তার বা অঙ্গজন কি বলেছে, দেখো যে জনন প্রক্রিয়ায় জীবদেহের কোনো অঙ্গ বা অঙ্গাংশ জনিত জীবদেহ থেকে বিচ্ছিন্ন হয়ে অপত্য জীব সৃষ্টি করে, তাকে অঙ্গজ বংশবিস্তার বলা হয়। 2 প্রকার, একটা প্রাকৃতিক, একটা কৃত্রিম, তাহলে তোমার লিখবে, এটা মূলটা লিখে দেবে।
কাণ্ডটা পুরোটা লিখবে এবং পাতাটা পুরোটা লিখবে, অর্থাৎ এই অবধি উত্তর তোমাদের লিখতে হবে, ঠিক আছে? আচ্ছা নেক্সট দেখো, নেক্সট হচ্ছে 8, শাখা কলম ও জোর কলমের সাহায্যে কিভাবে কৃত্রিম অঙ্গজ জনন সম্পন্ন হয় তা সংক্ষেপে লেখো। তো এই উত্তরটা আমরা পাঠ্যবই পেজ 56 দেখব। তো এটা হচ্ছে আমাদের 56 পেজ, দেখো এই যে শাখা কলম বা কাটিং এখান থেকে এতটা লিখবে, আর গ্রাফটিং বা জোর কলম, ঠিক আছে, এতটা লিখলেই হবে, ঠিক আছে? নেক্সট দেখো, এবার 9 নম্বরের প্রশ্ন থেকে নাও, যোনুক্রম কাকে বলে? ফার্নের যোনুক্রম রেখাচিত্রের সাহায্যে বর্ণনা করো। এটা আমরা পাঠ্যবইয়ের পেজ 58 দেখব। দেখো এই হচ্ছে যোনুক্রম, কাকে বলে? জীবের জীবনচক্রের রেণুধর জনু বা ডিপ্লয়েড জনু এবং লিঙ্গধর জনু বা হ্যাপ্লয়েড জনুর পর্যায়ক্রমিক আবর্তনকে যোনুক্রম বলা হয়। আর দেখো এখান থেকে লিখবে যে এখান থেকে শুরু করে ফার্নের যোনুক্রমটা দেখো এই অবধি লিখে দেবে এবং ছবিটা দিয়ে দেবে। এবার দেখো তোমরা 11 নম্বরের প্রশ্নটা কি বলেছে, যে নিষেক কাকে বলে? সপুষ্পক উদ্ভিদের নিষেক প্রক্রিয়াটি কিভাবে সম্পন্ন হয় তা সংক্ষেপে বর্ণনা করো। পাঠ্যবইয়ের পেজ 61টা দেখে নেব। দেখো এই হচ্ছে নিষেক, দেখো পুংজনন কোষ ও স্ত্রীজনন কোষের মিলনকে নিষেক বা গর্ভাধান বলা হয়। আচ্ছা নিষেকের প্রক্রিয়াটা এখান থেকে লিখবে, উত্তরটি এখান থেকে করবে, যে পয়েন্ট আছে একটা পয়েন্ট, এখান থেকে শুরু করে পরের পেজে চলে আসো, এই অবধি উত্তরটা লিখবে। ওকে নেক্সট দেখো, আচ্ছা 11 হলো 12, দেখো পরাগযোগ ও নিষেকের ফলে কিভাবে অপত্য উদ্ভিদ সৃষ্টি হয় তা সংক্ষেপে লেখো। পাঠ্যবইয়ের পেজ আমরা 61 দেখে নেব। দেখো 61 পেজ বলছে পরাগযোগ এবং নিষেক, অর্থাৎ এখানে প্রথমে লিখবে এখান থেকে পরাগ মিলন, উত্তরটা এখান থেকে কিনতে হবে, হ্যাঁ এখান থেকে পুরো পাঠটা লিখবে, নিষেকে পুরো পাঠটা লিখবে, পরের পেজে চলে আসো 62 পেজে, হচ্ছে এত অবধি উত্তরটা লিখে নিতে হবে। হচ্ছে নেক্সট দেখো 13 নম্বরের প্রশ্ন, দেখো 13 নম্বরের প্রশ্ন হচ্ছে এটা, বৃদ্ধি কাকে বলে? বৃদ্ধির সঙ্গে বিকাশের সম্পর্ক কি? এটা আমরা পাঠ্যবইয়ের পেজ 63 দেখে নেব। দেখো এই হচ্ছে বৃদ্ধি, নতুন কোষীয় পদার্থ সংশ্লেষের ফলে জীবদেহের বা জীবকোষের আকার আয়তন বা ভরের স্থায়ীভাবে বেড়ে যাওয়াকে, বিশেষ করে শুষ্ক ওজন বেড়ে যাওয়াকে বৃদ্ধি বলে, অর্থাৎ এখান থেকে এই অবধি, আর বৃদ্ধি ও বিকাশের মধ্যে সম্পর্ক এখান থেকে এই অবধি লিখতে হবে, ঠিক আছে? আচ্ছা নেক্সট দেখো, নেক্সট আমাদের 14 নম্বরের প্রশ্ন, মানব বিকাশের বিভিন্ন স্তরগুলি সংক্ষেপে আলোচনা করো। এটা আমরা পাঠ্যবইয়ের পেজ 64 দেখব। দেখো এই যে মানব বিকাশের বিভিন্ন দশা, এখান থেকে উত্তর লিখবে, 1 নম্বর দশা দেখো সদ্যজাত, 2 দেখো শৈশব, পুরোটা কিন্তু লিখতে হবে, 3 নম্বর দেখো বয়ঃসন্ধি, 4 পরিণত এবং 5 বার্ধক্য, অর্থাৎ এই অবধি উত্তরটা লিখতে হবে এই পর্যন্ত কিন্তু প্রথম থেকে। আচ্ছা আমাদের নেক্সট হচ্ছে 15, একটি কোষচক্রের ইন্টারফেজের বিভিন্ন দশায় কি কি ধরনের রাসায়নিক উপাদান সংশ্লেষিত হয়? একটি কোষচক্রের বিভিন্ন বিন্দুতে স্বাভাবিক নিয়ন্ত্রণ নষ্ট হলে কি ঘটতে পারে? দুটো প্রশ্ন রয়েছে, তো এটার উত্তর আমরা 46 পেজ দেখব। দেখো এই যে কোষচক্রের ইন্টারফেজ দশা, উত্তরটা এখান থেকে শুরু করে এই অবধি তোমাদের কিন্তু লিখতে হচ্ছে, দেখে নাও এই পর্যন্ত উত্তর লিখতে হবে কিন্তু। আর তারপর নেক্সট পারের উত্তরটা তোমরা এই যে 2 নম্বর পয়েন্টটা লিখবে, এই যে কোষচক্রের বিভিন্ন বিন্দুতে G1S এবং G2 নিয়ন্ত্রণ নষ্ট হলে অনিয়ন্ত্রিত কোষ বিভাজন ঘটে, যা পরবর্তীকালে টিউমার সৃষ্টি করে, টিউমার কখনো কখনো ম্যালিগনেন্ট বা ক্ষতিকর হলে ক্যান্সার সৃষ্টি হতে পারে। এবার আমাদের 17 নম্বর প্রশ্ন দেখে নাও, না 16 হবে, বলছে ক্রোমোজোম, DNA এবং জিনের আন্ত সম্পর্ক ব্যাখ্যা করো। এর সাথে দেখো ইউক্রোমাটিন ও হেটারোক্রোমাটিনের মধ্যে নিম্নলিখিত দুটি বিষয়ের মধ্যে পার্থক্য লেখো, হয়েছে যেমন কুণ্ডলী আর সক্রিয়তা। এই উত্তরটি আমরা পাঠ্যবই পেজ 39 পাবো এবং পাঠ পরের পাঠটা 43 পাবো। তাহলে প্রথমে 39 পেজ দেখে নেবো, 39 পেজ আমি ওপেন করেছি, দেখো লেখা রয়েছে, দেখো ক্রোমোজোম, DNA এবং জিনের মধ্যে আন্ত সম্পর্ক, উত্তরটি এখান থেকে শুরু করবে আর এই অবধি লিখে দেবে, হচ্ছে নেক্সট পার্টের উত্তরটা আমরা দেখবো 43, এই যেটা যে ইউক্রোমাটিন এবং হেটারোক্রোমাটিনের এই পার্থক্যটা তোমরা ভালো করে লিখে দেবে, ঠিক আছে? তার নেক্সট দেখে না, 17 নম্বর প্রশ্ন, দেখো মাইক্রো প্রোপাগেশন কিভাবে সম্পন্ন হয়? সপুষ্পক উদ্ভিদের যৌন জননের নিম্নলিখিত 3টি পর্যায়ের ঘটনাগুলি বিবৃতি করো, জনন কোষ বা গ্যামেট উৎপাদন, নিষেক, ভ্রূণ সৃষ্টি ও নতুন উদ্ভিদ গঠন।
উত্তরটি আমরা প্রথমে 57 পেজ দেখবো পার্ট ওয়ানেরটা, তারপরটা 61 থেকে 62 দেখে নেবো। তা 57 আগে দেখে নাও, দেখো মাইক্রো প্রোপাগেশনের যে পদ্ধতি সেই পদ্ধতিটা তুমি দেখে নাও, যে মাইক্রো প্রোপাগেশনের যে পদ্ধতি এটা লিখতে হবে তোমাকে, এই চারটা পরপর যেমন আছে লিখে ফেলবে, হয়েছে? নেক্সট পার্টের উত্তর দেখে নাও, নেক্সট পার্টের উত্তরটা তোমার এই তাই লিখতে হবে, যে পরাগ মিলন 1 নম্বর পয়েন্ট লিখবে, এ দিয়ে এটা বিয়ে নিষেক, পরের পেজ চলে আসো, এই অবধি উত্তরে লিখতে হবে, তারপরে এইটা পুরোটা এত অবধি লিখতে হবে, চারা গাছ সৃষ্টি হয়ে যায়, তিনটে পয়েন্ট আমাদেরকে লিখতে হবে। নেক্সট দেখ 18 নম্বরের প্রশ্ন, চিত্র সহ আদর্শ ক্রোমোজোমের বিভিন্ন অংশের বর্ণনা দাও, পাঠ্যবইয়ের পেজ 40 দেখে নাও। এই যে আমাদের ক্রোমোজোমের সরল বাহ্যিক গঠন, এর অংশগুলো ক্রোমাটিড পুরোটা লিখবে, প্রাথমিক খাঁজ। নেক্সট পেজ দেখ, এটা পুরোটা লিখবে, ঠিক আছে? দেখে নাও পুরো, টোটাল 5খানা পয়েন্ট রয়েছে, এই অবধি তোমাদের লিখতে হবে। নেক্সট দেখো, নেক্সট দেখো, মানব বিকাশের বার্ধক্য দশায় জ্ঞানেন্দ্রিয় ও অস্থির কি কি পরিবর্তন হয় তা তালিকা বদ্ধ করো, পাঠ্যবইয়ের পেজ 64 দেখো। এই যে বার্ধক্য দশার প্রত্যেকটা পুরোটা লিখে দেবে, ঠিক আছে? তো এই ছিল আজকের ভিডিও, বাকি প্রশ্নগুলো তো ছবি রয়েছে, তোমরা প্রত্যেকে পেয়ে যাবে। এই ছিল আজকের ভিডিও, আর যদি তোমরা ভালো রেজাল্ট করতে চাও, সোমনাথ দার কোচিং সেন্টার থেকে তোমরা স্বল্প মূল্যে প্রতিটি সাবজেক্টের অধ্যায়ভিত্তিক নোট সংগ্রহ করতে পারো একদম স্বল্প মূল্যে, নিচে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে। আর তোমরা কোন কোন প্রকাশনের বই পড়ছ অবশ্যই কমেন্ট করে জানাও, সেই বইয়ের একদম অনুসরণের প্রশ্ন উত্তর আমি এইভাবে আপলোড করে দেবো। আর ভিডিও ভালো লাগলে একটি লাইক করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অবশ্যই অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার প্রথমে যেন তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম, তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।